অসমত যান দিয়া মই ইংলিছৰ লগত ঠিক সনাহি হওঁ মই কিন্তু বুজঙৰ কিন্তু মোৰ যে চাৰা চাৰা ঘূৰি হম যাব যাবি হম চিয়ান অলপে নয় যায় কা চিন্তি ঘূৰি ঘূৰি হৈ পৰে আৰু অলপে চেণ্টেঞ্চো অলপ একনা মানে ইয়াক অত্তে অলপে মোৰ একনা চিন্তা কৰি নি হৈ পৰে চেণ্টেঞ্চো সি ঘূৰোঁ সি ঘূৰোঁ ইংলিছ ক্লাছো আমি মোটামুটি তিনো এবাৰ ফিৰি দিয়া আমি অলপে ছেভেন বাজত তো আমি অলপে হংকঙতে হয় একজন আগ্ৰিক আমি ইংলিছ ক্লাছটো শিকিম তো আমি ইটো যিকোনো আগ্ৰিক মূলত ইটো অলপে ইংলিছ জান ফাৰ্ষ্ট বা প্ৰধানো নপায় প্ৰিয়ৰতি নপায় তারপরও আমার একটা আগাতে অলপে কি আমি ইংলিছ জান শিকিব কারণ খুব দাবেল এক সময় আমি অলপে দলতালে সরসানো ঘুরি যাকে স্টুডেন্ট সময় এলাম সরসানো ঘুরি মাঝে মধ্যে ফাঁকি বাজি মারছি সেফ হল আমি যাই ফের তো মানুষের বিলি মানে শিকিবার হন এক ইয়া নেই সীমাবদ্ধ নেই যে কোনো সময়ত যে কোনো বদ শিকি মানে আর বাসা আলাদা এমন একান জিনিস যে কোনো বাসা হন ফেলানো যায় সে আর ইংলিশ হ বা অন্য কোনো বাসা অন্য দেশের বাসা হোক ফেলানো যায় তো আমি আমি সেটি মানে ইংলিশ শিখিব শিখিব ঘুরি ঘুরি তো শিখানো তাছাড়া আমার সময় তো পরিচিতই নয় এলো তো গতবারে মরে মানে এফিটি হলো কি শিখিবি না সেই করে ইংলিশ ক্লাস মোহ শুননা শুননা শেখাব তাই মরে মানে সুখেল দা সদা হল মানে শেখাই কি কি করি না শিখিব না মহতে শুননা শুননা শিখিব তাহলে একজন সদা হলো মহতা ফারিব তো ঠিক আর হতে আমার তো হন পাহাড়ি এর আগে হনদিন শোনানো যায় বা মুলু নদেখাম পার্সোনালি যে অনলাইন দি ক্লাস গড়ায় ইংলিশ ক্লাস গড়াইছে বা অতি তো মহতে ইয়া না মারলে খুব একটা মানে কম মানে একটা সুযোগ হবে হল কারণ নিজেও বা শান্তি মন খুলি নিয়েও সদা হয়ে ফারিব কোনো একটা সমস্যা হলে ফিজুর ঘুরি ফারিব ন বুঝিলে ফিজুর ঘুরি ফারিব সদা সদায়ও সুবিধা হব তো জানালে দি হয় দি ঠিক আছে এই তো তারপরে দিয়ে আমার তিন ক্লাস গেল অবশ্যই কম লাগে অনেক অনেক কম লাগে তো আমি যেমন ক্লাস ঘুরি মোটামুটি ব্যাক সিনিয়র জুনিয়র এক ঘুরিনি তারপরও তারা তো আমি অনেক অনেক কিছু শিখি তারা আমার তো অনেক এগিয়ে তারা রানিগণ আগন তারা চেষ্টা করো তো আমি কিন্তু এব তারা তো শিখি মো তারা যাকে তারা ইংলিশ মানে প্রথম পেজত মনে হয় মেবি তা ওই তারা সে রেকর্ড ইয়া ছাড়ছে দেয় মো সে ইয়া গ্রুপও গোটা ঘুরি না ইয়া ফেচু ঘুরি ঘুরাইছু মই হওঁতে বাহ এত মানে ইংলিছ এত চিয়ন চিয়ন ঘূৰি এত ভাৰ হওঁতে চালো ভাৰা তো মোৰ মতে ভাড়া যদি ভাৰ নিয়ে ভাড়া যদি নিজৰ ইম্প্ৰুভ ঘূৰি ভাৰতে আমি সিদিনো ফাৰিব ঠিক আছে চেষ্টা কৰিলে আমিও ফাৰিব কাৰণ আমি ইটো যে আহি আমি যে ইটো ধৰা বাসান হই কিন্তু নিজ বাসা হয় আমি তো হন বাম মাতুন হন খেদত শিখি নয় যে যেমন বাংলা ভাষা হয় ইংলিশও আমি বাম্মা খেদত শিখি নয় যে ইয়ান অলপ সম্পূর্ণ সরসার উপর ডিপেন্ড করে তো আমি আবার তিনো ক্লাস শিখি মতন খুব গম লাগি আর মই সময়ে মই যদি ভাড়া মই চেষ্টা করি ইংলিশ আন্দোলন ঢালে শিখিবার কারণ মানুষের হন একটা নির্দিষ্ট ইয়ার ভিতরে সীমাবদ্ধ করি থানা উচিত নয় নিজেরা যতটুকু সম্ভব গম ইয়া দলতে ইম্প্রুভ করো না উচিত এসিয়া না হনদিন ফেলানো যাব তো আরো কাল মই অনুরোধ যাব দে লাজানা দৌড়ানা বাদ দিনে দিয়ে ব্যাক করি আমি চেষ্টা করি যাব থাকলে ইন্ডিয়া মবি বস্তু নিয়ে মরে এটা দিয়ে আমি এটা মানে মার্কেটত যে মবি মরে হতে ইয়ে মানে ইয়ে তুই অনলাইন ক্লাস ঘুরবি না এই বাংলাদেশ তা মই টেনশন নাই কাক দিয়ে মই মানে গরি একা না চাবলিব মানে কিনে 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 মানে একা না চাবলিব মনে মনে হতে আয় একা তো চাবলিব একে না মবি বহি তো তুই চালে জয়েন রয় মই জয়েন দেখতাম তা মানে কম লাগছি একটু নতুন গেলে মো ইয়েবো মানে অনলাইনত ক্লাছো ইংলিছ কোচো ঘুরিবার একেনা চেষ্টা করো মানে আরো বেশ মানে ইংলিছ আরো ইমপ্রুভ ঘুরিবার মই চেষ্টা করো আসলে মই যদি ডিপে রিয়লাইজ করো দ্যাট মিন্স টু ইয়ার্স এগো দ্যাট মানে সেখানে যদি রিয়লাইজ করো টোটালি মই মানে জিরো লেস মানে একটা টোটালি জিরো মানে ভাল লই হেনে হিন্দি কথা হোক মানে কি মানে উপ সেন্টেন্স উপ বার হ্যাঁ যে ইয়ে বানান জাস্ট আমি মানে ঠিক আছে আমি স্টাডি করছি বাট ইংলিশ যে মানে যে একটা ইম্পর্টেন্ট ঠিক আছে যেখানে মানে কারণ ইয়ে দো মানে নট অনলি বাংলাদেশ অলসো আদার্স কান্ট্রি ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ঠিক আমি ন বুঝি সেটা দেখেন বাট যেখানে জব ক্ষেত্রে ইচ্ছে ঠিক আছে মু যেখানে হব প্রিয় উইদাউট ইংলিশ ইট ইস নট পসিবল টু রিচ আওয়ার ফাইনাল ডেস্টিনেশন দ্যাট মিন্স আমার সমর্থন দিক দিয়ে এবং বিভিন্ন দিক দিয়ে মানে মরে ফিলিপাইনে বস হল যদি আইটি কর কিন্তু মানে একটা এখন কথা বুঝি আছে তুই যদি ইংলিশ স্টুডেন্ট হনু আলে তুই ইংলিশে যদি মানুষের কমিউনিকেশন খুঁজি নো আলে ঠিক আছে ই কোনোদিন সম্ভব নয় তোর সমর্থন হব তুই যে একটা হাই র্যাঙ্ক দেবো অন্য একটা কম পজিশনে দেবে ঠিক আছে তার সেক্ষেত্রে ধরে মুই এখন আসলে ডিসাইড করছি আসলে ইংলিশ জানা খুব দরকার মানে
কারণ কম ইংলিশের ক্ষেত্রে, অল্প আদার্স ক্ষেত্রে, বাট এই গ্রুপে জয়েন করানোর পরে আসলে মূল পরে কানে মানে মানে টেকনিক্যালাইজ জানে বুঝি, মানে একটা টোটালি এক্সেপশনাল, মানে অন্যান্য ইনস্টিটিউট দিন আগে অন্যান্য লার্নিং স্টুডেন্ট এই আগে তারা মানে তারা হিকিং গুলি টিচিং দিয়ে দেন আর ইউ হিকিং গুলি দিয়ে দেন, মানে টোটালি আলাদা মুই যদি কম্পেয়ার করলে। বাট ইয়ত যেমন লাইভত মানে যেন যে পিটিএম বানা পরে ঠিক আছে, মানে লাইভত মাইন্ডে যে একটা নার্ভাসনেস আগে, মাইন্ডে যে একটা ইনস্টুডেন্ট আগে, তিনি আসলে কি হয় মানে অটোমেটিকলি যাই হয় মানে লাল জল, আমি যদি আমি যদি রেগুলার যদি যদি প্র্যাকটিস করি তো মুই যদি ম দিক দিয়ে মুই যদি হন আসলে পাতরা দিকেও রেব, মানে এখন মার্কেট যদি নহলিলে এটলিস্ট একবার হলেও মানে ঘুরে আনানো দরকার মো হমে, তোমার যদি মানে গুড সেন্টেন্স চাই মানে ইংলিশ প্রতি, তুমি যদি ইংলিশ যদি ইম্প্রুভ করি পারতেছ, তুমি যদি ইংলিশে যদি এগিয়ে দিতে পারতেছ, তো তুমি ইয়ত এটলিস্ট তুমি ভিজিট করি পারিবা এই পেজ, তারপর দেখি পারিবা ইয়ে শিখেন ইংলিশ টিচিং শিখেন, তার পদ্ধতি শিখেন, তারা হেনে মানে ইয়া টিচ দিয়ে দাও ঠিক আছে ইয়ত শিখে। তারপরে ইয়ত যেমন ইয়ত ইয়া এনে করার মর অনেক কিছু মানে বেটার দেন বিফোর আই ইম্প্রুভ মাই ইংলিশ স্কিল, অ্যান্ড অলসো মুই যদি মানে হম আরও মুই মুই ফিলিং কিমা হাম করম অনলাইনত, যেমন ডেইলি নি হলে বাইরেও সম্মুখীন করার পরে সামটাইম তারালেও মুই মানে তখন করার পরে ইংলিশে, তো তারা তখন মানে সাংমাদ হবার অথবা বাংলা হতে হবার তারা তো না বুঝিবার, তো তারালেও ইংলিশ দিন হতে পারে, সেটাই আসলে ইংলিশটা খুব খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড আমার আসলে কি ইট ইস প্রতিযোগিতা ডিফিকাল্ট বিকজ ইট ইস নট আওয়ার মাদার টাং, অ্যান্ড ইউ নো দ্যাট ইট ইস দ্যাট মিন্স চাকমা ইজ দ্য আওয়ার ফার্স্ট প্রায়োরিটি অ্যান্ড ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ডলি বেঙ্গলি অ্যান্ড থার্ড ইজ ইংলিশ, বাট আমার কোন মানে ইয়ে করা করি বলতে ইংলিশ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, যদি আমি যদি মানে অ্যাচিভ করি পারতে চাই আমার ইংলিশটা এই মুইশিয়ান গুলো আমি আই দে মানে কেমন বলি, তো দ্যাটস ইট। আসলে আসলে মুই প্রথম ক্লাস হইতে যে আমার তিন ক্লাস অত্যন্ত অলাদা হওয়ার মতো নয় দেখি, মানে কম লাগে এদিকে করি না অনলাইন ক্লাস করা না মোট জীবন অতরিস না, প্রথম ক্লাস করি নিয়ে অনলাইন এদিকে গম লাগে মত বই মানে এদিকে করি নেই দেখানি আমি ইয়ে কয়েকজন মানুষ বিভিন্ন দেশত একত্রিতও নেই একত্র নেই আমি প্রায় মুসলমান নিয়েও নেই করি নেই ক্লাস করি সেনতে মর অত্যন্ত অলাদা কম লাগে, এমনকি আমি এরকম মানে ইয়ে বহুত কিছু ইংরেজি ইংরেজি ভাষা গান মানে উন্নত আরে আশা করো আর বিগত ইয়ে ইংরেজি ওই খাসা মানে যার উজ্জ্বল দেন আরম্ভ এইখানে মর ইয়ে ক্লাসটু কিনে অত্যন্ত প্রায় খুশি হই মুই এইখানে ম ব্যক্তিগত ইয়ে গানে মুই কিছু মানে কই ভাড়া মর ইংরেজি দি সেনাতে মুই অলা সঙ্গে বহুত মানে আমি যদি ইংলিশ আমি অনেকটাই এগিয়ে যাব, আর মূলত আমি অনেক কিছু শিখি পারিব, অবশ্যই আসলে আমার ইংলিশটা ইম্প্রুভ করার দরকার দিয়ে আচ্ছা তুই আসলে ইংরেজিতে কথা পারিবি মনে করো নাকি স্কুলে ক্লাসে কন্টিনিউ করে নেই ইংরেজি মানে মরদের ইংরেজি শিখেছিলাম আধা পেয়ে দাঁড়াতে মানে মই প্রথমে জকে তো লাইব মানে বড় বোন মানে ফার্স্ট টাইম যারা ইয়ে ফার্স্ট টাইম ফার্স্ট পেজ যারা প্রতি না তারা আলাদা ইংরেজি দিয়ে সোধা হতন মানে মসে লাইফ দিনে মানে অনেক বেটার ফিল করছো হ্যাঁ মো চিন্তা করো তেমন মানে মই যদি যাই মানে ঠাই ইংলিশ ক্লাস যদি ঘুরি পার মই বর্ণ নদী উড়ি মানে ইংরেজিতে সোধা পারি সেইখিনি তা তুই যে আমার এই সাংবাদ ছাত্রদের যে উদ্যোগ নিজেও যায় মানে ইংরেজি শিখানোর ক্ষেত্রে মর খুব কম লাগে যেহেতু ইংরেজি হলো দেয় কারণ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ
মানে যে কোনো তেজ খেলে হলে ইংরেজি আন মাছই লাগে ফার্স্ট টাইম ডন হইলো তবে এবিরে অনেক ধন্যবাদ তবে মোর অনেক অনেক দাবে লাগে বেজ ঘুরে নে দাবে ল এ ইংলিশ চান সেকি বার এ হইদি ইও জয়েন করিবা তে হইদি তুই ইও জয়েন করিসা চিকিৎসা তারপরে চিকিৎসা রে মেন তুই নিজে বুঝি বুঝাই তারপরে তুই ইও করি কারে মে মরে চিকে একান্তে হলো আই আমি শুনতে ফার্স্ট টাইম দেখে একচং ইও এনে দিগিলু দে দিগিদু বাই সে সাই তো মধ্যে গম লাগাতে আই কষ্ট করো আরো গম লাগিব দেখে দেখে একান সাংমানো দা একান আগে গাদে গাদে গোলা আতে আতে নলাহি করি হন রোমান্যমদা এসি আনাই তা আমারও চিকেন অবগতি আই এতিনো ক্লাস গরে নে যে গম লাকি ভালো তোমান আশা করং আরো যদি ইয়ান শিখতে শিখতে আরো ফার্স্ট টাইম যারা ইয়ান হই উনি আমি তারা তো পুরো শিখে পারি না বুঝি না ঠিক বুঝি হবে ও লাইক করে গই মত বাজি যায় মানে এসি আনাই সরসান নে ভাই তো শুনুন ঠিক চরসান ফেলে 15 দেব যেমন মুই নিজে কথা হতে মুই হলে দেখা ফাঁকি বাজি মারছ না বুঝি নিয়ে ফাঁকি বাজি মারছ সরসান হও বুঝছ যার কারণে এই অবস্থা তিনো ক্লাস অলরেডি ফিজে ফেজিয়ং গো মানে যথেষ্ট কম লাগছি আর হেজু সিগেও পাচ্ছ আর বন্ধুটা দেওয়া আরো একটু প্যাচ করে পারুন করা আশীর্বাদ দরছু রেখুনি মই সকাল দা ক্লাস চুরি নে মোটামুটি বহুত এক্সপিরিয়েন্স অর্জন হচ্ছে মই এর আগে তেমন লাইভ ক্লাস বা জুম ক্লাস হচ্ছে বাধা হব ফর এক্সাম্পল মুই যেখানে ইংলিশ মানে ইয়া লঞ্চ করছি মর ইয়ে মনে মানে মতো থেকে ফ্যান্স প্রতি তেমন হন না বুঝো মানে ফ্যান্স করি মানে বুঝুনি যেখানে ইয়ে করছেন সেখানে মরা প্রচুর মানে ইগনোর করছেন ঠিক আছে মানে আজ এটা ইয়ে কথা মানে ইংলিশ টান দেখা পড়তে চান যে অথবা মানে ভুল হয় তো তা মুই এসে কিন্তু একটা ডিসাইড করছো মানে যে কোনো প্রকারে এনি হাউ আই হ্যাভ টু ইম্প্রুভ মাই ইংলিশ স্কিল সেটা কিন্তু দেখা একটা মানে প্ল্যান করছো ঠিক আছে প্ল্যান মতো ডে বাই ডে সেখানে মই মানে অ্যাসোসিয়েশন থেকে আরম্ভ করে বিভিন্ন টপিক থেকে আরম্ভ করে দেখে একটা পর একটা পুকুরি মানে টেকনিক করা আরম্ভ করছো সো বেটার দ্যান বিফোর আই হ্যাভ ইম্প্রুভ মাই যে মুই দেখানোর উদ্দেশ্য হওয়ার সঙ্গে তুমিও যদি ইংলিশ চান আপনার এখান থেকে গুড টেন্ডেন্সি চাই তুমি ইংলিশ ইম্প্রুভ করে পারিব বাট তোমার হত মানে হত কিছু হবা কেন তোমার ফোন অ্যাভয়েড করা পড়বে কারণ আমার মূলত এটা পড়ান সেরান স্কিল আগে লিসেনিং স্পিক অ্যান্ড রিডিং অ্যান্ড রাইটিং সেরান স্কিল যদি আমি যদি অ্যাচিভ করে পারি তাহলে আমার লাইফ ঠিক আছে চাকরির ক্ষেত্রে হোক এসআরি লাইফের ক্ষেত্রে হোক মানে বিরোধ জানার ক্ষেত্রে হোক মানে কোনো বাধা হয় নধারো তো দেখুন গম থাকো আর ইয়ে ইংলিশ চান কন্টিনিউ করতে আমি আলাদা 1000 মেবি 1000 ওই জলং হল তো আমি জীবন আমি তো সেকেন্ড বেজও থাকি তো মোর এখন মোর থাকব দা বাক কোনি আস্তে আস্তে এজ তুমি শিখো কি শুকেল দা আগে আমার টিচার তো তারা ইউ একান তুমি আমার যাদল লাই মানে একান যে সুযোগ করে দু এবং কি নিজে ইউ হিনা মধ্যে ইমপ্রুভ করো চেষ্টা করো তাই ইউ যে একান কম হামত আদত দি আমি সেকেন্ড বেজ আমি আমি সেদিকে সেকেন্ড বেজ নতো আরো ধীরে 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 শততম বেজ যোগ করি নয় না ইয়ান আলাদা আমার লাই একা হিনা হতে আমার চাকর লাই আমার সাংমায়ন আলাদা খুব একান আলাদা গম মানে নিউ জেনারেশন জীবন আরাম সে লাই ঠিক আছে এসিয়ান ইয়া থাকব আমার চেষ্টার মধ্যে আগে আমি সেই আমি খুব গম ঘুরিব এবং কি সুকেল দার এয়া সমৃদ্ধি হোক এগিয়ে যোগ আর হি হোম আমার সাংমা জাতীয় উন্নতি হোক যে কোনো সামদলতে বাধা বিপত্তি অবশ্যই থাকব তারপরেও এগিয়ে জানা আনলতে আমার অবশ্যই কাম্য আমি অবশ্যই তার পাশে দিতে হবে এবং জীবন আলাদা তুমি স্টুডেন্ট আগো তারাইও তার পাশে দিও স্টুডেন্ট বাদে জীবন বাইরে আগন এই হি হোম গার্জিয়ান আগন তারাইও তুমি চেষ্টা করিবা থে যাতে গমদালে ইয়ান এগিয়ে নিয়ে যেয়ে ভাবে করা এসিয়ান থাকব ব্যাক পুনরে জু জু নতুন করে হোস পানা পালে দি জানেনে মহদা নিশাদ করিল থ্যাংক ইউ জিবেনেদি